বুকমার্ক হলো আমি একটি বই, 200 পাতার একটি বই টাইপ করলাম। এখন এই বইটাকে টাইপ করা অংশটাকে এডিট করার জন্য বা প্রুফ করার জন্য, প্রিন্টের পূর্বে এটাকে প্রুফ করার জন্য আমি রিডিং করে এটাকে দেখব। এখন মনে করেন আমি আমার এইটাকে আজকে আমি 5 পাতা বা 4 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে পড়তে আসছি, একদিন তো আর পড়া সে পরে প্রুফ করা সম্ভব না এত পৃষ্ঠা, তাহলে আমি এটুকু পড়ে আসছি, আগামীকাল আবার এইখান থেকে বাকিটা পড়ব, ড্রাগ সিলেক্ট করব, করে ইনসার্ট থেকে বুক মার্কে চলে যাব। এই যে বুক মার্ক গিয়ে এখানে আমি লিখে দিব কত তম দিন, আমি লিখলাম যে ফার্স্ট ডে ও এনি ওয়ান ডিএ ওয়াই, ওয়ান ডে লিখে দিলাম, ঠিক আছে। ওয়ান ডে এখানে পূর্বে কিছু বুক মার্ক আছে আমি ডিলিট করে দিই, নতুন করে দিব আমি ও এনি ওয়ান ডিএ ওয়াই। মনে রাখবেন স্পেস দেওয়ার দিনে কিন্তু নিবে না, স্পেস দেওয়ার সাথে সাথে নতুন এই যে অ্যাডটা চলে যাবে, স্পেস দিলে কখনো বুকমার্ক হবে না, একটি ওয়ার্ড করতে হবে। দেখেন আমি স্পেস দিয়ে আরেকটি ওয়ার্ড লিখতে চাই, একটা চলে যাচ্ছে, তাহলে বুকমার্কে সবসময় একটা ওয়ার্ড, সিঙ্গেল একটি ওয়ার্ড লিখতে, তাহলে একটি ওয়ার্ড আমি একসাথে লিখে দিলাম ওয়ান ডে, দিয়ে ওকে দিলাম, বাস। তারপরে আমি দ্বিতীয় দিন আমার দেখতে দেখতে আমি দ্বিতীয় দিন মনে করেন আমি এই পর্যন্ত আসছি, তাহলে এই পর্যন্ত আমি ড্রাগ করি, ড্রাগ করে বুকমার্কে যে বলে লিখে দিই TWODAY, একসাথে লিখে দিলাম, লিখে অ্যাড করে দিলাম। এরপর তৃতীয় দিন এটুকু পড়লাম, পরে লিখে দিই আমি বুকমার্কে TDAY। দেখেন ডিজিট কিন্তু নিবে না, মনে রাখবেন সংখ্যা নিবে না, ট্যাগ দিয়ে দেব THRWE3 দিয়ে অ্যাড করে দিলাম। এবার এটাকে কি করবেন, সেভ করবেন, সেভ করে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওপেন করে আমি তৃতীয় দিন কোথায় পড়ছিলাম ওই পর্যন্ত যেতে চাচ্ছি, যাব ইনসার্ট থেকে বুকমার্কে, বুকমার্কে ক্লিক করে আমি থ্রি ডে তৃতীয় দিনে কতটুকু পড়ছি ওটাতে যেতে চাই, সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করবেন, তাহলে সহজে আপনি খুব দ্রুত আপনি 50 নম্বর পৃষ্ঠা, এখন আমার কতটুকু পড়ছি কোন লাইন পর্যন্ত ছিলাম এটা এখানে সিলেক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর আবার আপনি পড়তে পড়তে যেখানে গিয়ে থামছেন ওখানে গিয়ে আরেকটা বুকমার্ক করে দিলেন, ঠিক আছে। যেমন আমি এই পর্যন্ত আসছি এখানে এসে বুকমার্ক করে দিলে FL দিয়ে বুকমার্ক দিলাম 5 দিয়ে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে প্রথম দিন কতটুকু পড়ছি ওটা বুকমার্ক করে দেখতে চাই, যে আমি তাহলে 5 ডে 1 ডে গোটে দেই প্রথম দিনে, এটা সেকেন্ড ডে 2 ডে গোটো, দ্বিতীয় দিনে এটুকু দিচ্ছিলাম, তৃতীয় দিনে এটুকু দিচ্ছিলাম, পঞ্চম দিনে অ্যাপেল দিয়ে দিচ্ছিলাম, ওকে, ঠিক আছে। এ হচ্ছে বুক মার্ক, অর্থাৎ অতি দ্রুত আমার প্রুফের সর্বশেষ অংশটুকু কতটুকু করে পড়েছি ওই জায়গায় আমার ডিসপ্লেতে ওই ডকুমেন্টটা ওই লাইনটা কালার হয়ে ওপেন হবে, বুক মার্কের কাজ এটাই। এবং সাধারণত বই টাইপ করার পর এটা প্রুফ করার জন্য বা আপনি গল্পের বই পড়তে পড়তে কতটুকু আসছেন আবার কতটুকু পর্যন্ত কালকে খুলে ওপেন করবেন ওটা সরাসরি দ্রুত ওই লোকেশনে যাওয়ার জন্য হচ্ছে বুকমার্কের কাজটা ব্যবহার করায়। ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়ালে।